শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে ও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে হচ্ছে শনিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম আমার চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করলাম তারপরে চা করে চা খেলাম চাটা খেয়ে এখন জল ভরবো বিছানা বাগাবো বাবা এখনও উঠেনি বাবা ছেলেটা ঘুমোচ্ছে এই আর কি আর সে উঠে পড়েছে সকালবেলায় ইঁটের গাড়ি এসেছিলো সেই ইটগুলো জল দিচ্ছে এই আর হচ্ছে আজকে সকাল থেকে গরম আছে মেঘ মেঘ করছে মেঘলা ওয়েদার রোদ বেরিয়ে যাবে হয়তো পরে আর সকালবেলায় দেখছি ঘাম হচ্ছে আর ঠান্ডা বলতে কিছু নেই আর কি আজকে মিস্ত্রিরা কাজে আসবে আর এখন আমি বিছানাগুলো বাগিয়ে তারপরে জল ভরে নেবো চলো পরে আসছি আবার বিছানাটা এখন বাগিয়ে নেবো তোমরা দেখতে থাকো বিছানাটা বাগিয়ে নিয়েছি দেখো টান টান করে পাতা হয়ে গেছে এখন আমি হচ্ছে জল ভরে নেবো চলো পরে আসছি জল ভরে নিচ্ছি এখন দেখো কতগুলো বোতল খালি হয়ে গেলো সব বোতলই প্রায় খালি টিছানা আমার সব বাগানও হয়ে গেছে কম্বলটা কাস্তে দিয়ে এসেছি সেটাকে গিয়ে কাজ বা এখন সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে এলাম বাবাকে খেতে দিলাম ছেলেকে খেতে দিলাম এই গাছগুলো হলো তারপর কম্বলটা কেছে তারপরে আমি ঘরগুলো ঝাঁট দেবো চলো পরে আসছি সকালে সব কাজ হয়ে গেছে আর খাওয়া হয়ে গেছে সবারই এখন আমি চান করতে চলে যাব চান করে ঠাকুর পুজো দেবো তারপরে রান্না করব চলো খুব গরম দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছে চলো পরে আসছে পুজো দেওয়া আমার হয়ে গেছে দেখো অনেক ফুল পেয়েছি আজকে অনেক সাদা ফুলও পেয়েছি অনেক আর হচ্ছে জবা ফুল তো গাছে পাতা দেখা যাচ্ছে না এত জবা ফুল ফুটেছে লাল জবা চন্দন জবা আর সূর্যমুখী ফুল একটাই ফুটেছিলো তুলেছি ঠাকুরকে দিয়েছি ঘটে লক্ষ্মীর ঘটে আর বরফ ফুল পেয়েছি সেই দিলাম কী ভালো লাগছে দেখতে ঠাকুরগুলোকে কি সুন্দর লাগছে চলো এখন আমি রান্না রান্নাঘরে যাব রান্না বসাবো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম রান্না চাপিয়ে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে ভাত হয়েছে ডাল হয়েছে আর হচ্ছে সজনে ডাটা আলু বেগুন মূলো আর হচ্ছে করলা দিয়ে একটা তরকারি করেছি আর ডিমের কারি আর কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল সেটা গরম করে নিলাম এই দিয়ে হয়ে যাবে আর রাত্রে রুটির জন্যে একটা তরকারি করব। তাহলেই হয়ে যাবে চলো রান্নাগুলো তোমাদেরকে আবার দেখাই বিরাট গরম পড়েছে দেখো পুরো ঘেমে চান করে যাচ্ছি এত গরম আমি এমনিতেই খুব ঘামি তার উপরে আবার আরও গরম চলো যে সজনে আলু বেগুন সব দিয়ে একটা তরকারি এটা এটা করেছি এই ডাল আছে কী গরম এই মেটিন ডাল ভাত বাঁধাকপির তরকারি আর এই যে ডিমের কারিটা হচ্ছে এটা হয়ে গেলেই হয়ে যাবে এটা করে তারপর রাতে রুটির তরকারিটা করে গ্যাস ট্যাস মুচে তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে যাবো এখনো ডাইনিংয়ে সব সবজির কষা টসা সব পড়ে আছে ওই যে ওখানে বাবার জন্যে বেদানাটা ছাড়ালাম বেদানাটা এখন জুস করবো এই যে ছাড়িয়ে রেখেছি এখন এইটার হচ্ছে জুস করে নেবো সে ফিজিওথেরাপি করছে বাবা তারপরে খাবে জুস করে রেখে দেবো হয়ে গেলে তারপরে চলো পরে আস রান্না আমার হয়ে গেছে রান্না সেরে এই যে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি এখন একটু বসবো এখন একটু ফ্যান চালিয়ে বসবো তারপরে যখন সবাই ভাত খাবে ভাত দিয়ে দেবো আর ও কয়েকটা রিলস বানাতে হবে রিলস কালকে সন্ধ্যেবেলা রিলস বানানো হয়নি তা সেই জন্য আজকে কয়েকটা এখন হচ্ছে রেডি হবো রেডি হয়ে রিলস বানিয়ে তারপরে একটু বসবো চলো আজকে খুব গরম একবারে ভীষণ গরম রোদ বেরিয়েছে হালকা হালকা রোদ কিন্তু তাও খুব গরম একবারে একটু মানে হাওয়া নেই বাতাস নেই কিছু নেই এই আর কি চলো পরে আসছে রিলস বানানো আমার হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দেবো ভাত বাড়বো এখন তাছাড়া সবারই চান হয়ে গেছে চলো ভাত খেয়ে নিই ভাত খেয়ে একটু রেস্ট নিই তারপরে পরে আসছি তোমাদের সাথে দেখা করবার জন্য অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দিয়ে ঘুমিয়েও গেছিলাম এই সময় মাত্র উঠলাম উঠে বাইরে অনেক কাজ আছে জামা কাপড়গুলো সব তুলব মেঘ ধরেছে মেঘটা কেমন কেমন করছে বৃষ্টি বৃষ্টি হয় না কি সব দিকেই তো বৃষ্টি হচ্ছে এই দিকে হয়নি আর খুব গরমও আছে ভীষণ গরম আর এই সময় ফ্যানের তলা থেকে সরে আসছি তাতেই ঘাম হচ্ছে আর তারপরে বাবা এখনও অব্দি ঘুমোচ্ছে সে উঠলে তাকে চা বানিয়ে দেবো আমি এখন জামা কাপড়গুলো তুলে বাসনগুলো গুছিয়ে নিই তারপরে ভাবছি আজকে হচ্ছে রুটি করব চালের গুঁড়ি দিয়ে রুটি করব ভালো লাগে খেতে চালের গুঁড়ি দিয়ে রুটি করতে মানে করলে খেতে খুব ভালো লাগে তো সেটাই করব কতটা কি বানাতে পারবো আমি জানি না আমি মায়ের কাছে শিখেছি কিন্তু মা যেমন ভালো পারে আমি সেরকম ভালো পারি না তবু চেষ্টা করি দেখি হয় কি হয় না খাওয়া হলেই হলে হয়তো ফুলবে না এই আর কি তো দেখি করে দেখি আমি আগেও করেছি তেমন একটা ভালো করতে পারি না আমি তা দেখব করে দেখি কেমন লাগে জল গরম করে মাখতে হয় যেরকম করে ওই সেদ্ধ পিঠে করে সেরকম করে জল জলটা পুরো ফুটবে তারপরে সেই চালের গুঁড়িটাকে মাখতে হয় নুন দিয়ে ভালো করে মেখে দুলে তারপরে লেচি কেটে সেটা সঙ্গে সঙ্গে রুটি করতে হয় মানে রেখে দিলে হবে না তা সে সব কাজগুলো আগে সেরে নিই তারপরে করবো তোমাদের সাথে শেয়ার করবো রুটিগুলো যেমন হবে তেমনই দেখাবো কি আছে এই আর কি না চলো পরে আসছি এখন কাজগুলো করে নিই দিয়ে তারপরে আসছি মেঘ ধরেছে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে এই পাঁচটা বাজছে এখন অন্ধকার হয়ে গেছে বৃষ্টি মনে হয় আসবে মেঘ ডাকছে খুব মেঘ ডাকছে বিকেলের সব কাজ হয়ে গেছে আমার এখন আমি আটাটা মেখে নেবো ওই চালের গুঁড়ি রুটি করবো সেটা মাখবো এখন মেখে আসছি চলো আটাটা মাখা হয়ে গেছে আটা নয় সরি চা চালের গুঁড়িটা জলটা ফুটছিল সেটা দিয়ে মাখলাম হাতটা পুরো লাল হয়ে গেল অনেকক্ষণ সময় ধরে দুলে দুলে মেখেছি জানি না কেমন হবে যাই হোক করতে তো হবে করেছি যখন এই যে সব রেডি করে নিয়েছি গ্যাস জ্বেলে দিয়েছি এখন করতে থাকবো তোমরা দেখতে থাকো Thank <laughs> you. সবগুলো করে নিই অনেকক্ষণ সময় লাগবে একটা একটা করে হচ্ছে তো সময় লাগছে সবগুলো ফুলছে না কিন্তু একটা একটা ভালোই ফুলছে গরম দেখো পুরো ঘেমে চান করে গেছে মেঘ অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে নাকি জানি না আর মেঘ ডাকছে খুব আর আমি ঘাম দিয়েছে দেখো পুরো ঘেমে চান করে আসলাম না চলো আমি এইগুলো করে নিই তারপরে সন্ধে দেখাবো পরে আসছি রুটি আমার হয়ে গেছে এই শেষ হলো এখন সন্ধে দেখাতে যাবো সন্ধে দেখিয়ে তারপরে আসছি চলো এই মাত্র সন্ধ্যে দিয়ে তারপরে সবাইকে খেতে দিয়ে বাবা কিছু খায়নি ও খেলো সোনা খেলো দিয়ে খেয়ে খেতেটাতে দিয়ে এসে এই এই এসে এখন একটু বসবো আর মেঘ ডাকছে খুব বৃষ্টি ওই এক দু ফোঁটা পড়ছে বৃষ্টি ভালো হচ্ছে না কিন্তু মেঘ খুব ডাকছে এবারে গর্জন হচ্ছে খুব আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ডাটা